Hello viewers, welcome to another episode of my channel and you are watching Anycapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা আজকে কিন্তু আমি অনেক দিন পর হাজির হলাম। আর হাজির হওয়ার বিশেষ কারণ হচ্ছে নতুন বাংলা সিনেমার ট্রেলার। আর সেই বাংলা সিনেমাটি হলো হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী। জি বন্ধুরা এই সিনেমার নামটা কিন্তু এমনই। তো বন্ধুরা ফ্যান্টাসি বাংলা ফিল্ম এই জনরাতে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে খুবই কম কাজ হয়েছে, হাতে গোনা খুবই অল্প কাজ হয়েছে, দু একটি কাজ হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সত্যজিৎ রায়ের গোপীবাগার সিরিজ এবং বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও আগে 80 এবং 90 এর দশকে অনেক ফ্যান্টাসি ফিল্ম হতো, কিন্তু বর্তমানে সেটি একেবারেই অনুপস্থিত। আর বাংলা সিনেমার যে অবস্থা তাতে রূপকথার গল্প নিয়ে এখন আর কে ছবি বানাবে। আর এই অসাধ্য কাজটি করে দেখিয়েছে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, অর্থাৎ এই সিনেমার প্রযোজক কিন্তু দেব। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে একদম সরাসরি ট্রেলারটা দেখে ফেলি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। ওকে, প্রথমে সৌমিত্র চ্যাটার্জির একটি বড় ছবি, ওকে, ট্রিবিউট টু সৌমিত্র চ্যাটার্জি। সে অনেক দিন আগেকার কথা, হিমালয় আর বিন্ধু পর্বতের মাঝামাঝি এক রাজ্য ছিল, পাহাড় নদী জঙ্গল ঝর্ণায় ঘেরা। নাম ছিল তার রাজা হবুচন্দ্র, রানী কুসুমকলি আর রাজপুত্র প্রবাল কুমার। একরূপ কথা, সে রাজ্যে হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া, রাজকোষে ছিল হিরে মুক্ত পান্না চুনি, সবার ছিল মাথার উপর ছাদ, পাঠশালা ছিল, বাজার ছিল। প্রজারা রাজা রানীকে ভালোবাসত। ছিল এক বৃদ্ধ কিন্তু প্রাজ্ঞ মন্ত্রী। হবুচন্দ্রের একটাই দুঃখ ছিল, তার কোনো মেয়ে ছিল না। যেদিন রানী কন্যা সন্তানের জন্ম দিলেন সেদিন রাজ্যে আনন্দের ভাণ্ডা, খাওয়া দাওয়া জাদু হইচইয়ের মাঝে এলো এক অবাক করা মানুষ। তারপর সে রাজ জুড়াল বদলে মানিক্য বৃত্ত পূর্ববর্তী গরু আয়তনে বাড়তে থাকা দেশ, সেটাই দেখা মন্ত্রীর কাজ। মানে যুদ্ধ লাভ কি? রবুচন্দ্র রাজা চন্দ্র মন্ত্রী কবির সময়চালনা অনিকেত চট্টোপাধ্যায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার। দেখে ফেললাম হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর ট্রেলার। আর এই সিনেমার গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা সত্যি বলছি, একদম অনেস্টলি বলছি, এই সিনেমার ট্রেলার আমার কাছে একদম দারুণ লেগেছে। যেহেতু এটি বাংলা রূপকথার গল্প অবলম্বনে সাজানো হচ্ছে, সেহেতু এটি নিঃসন্দেহে ভালো হবে। লোকেশনটা বাহুবলীর সেটে করা হচ্ছে, এই জন্য আরও অনেক বেশি পরিপাটি লাগছে। বন্ধুরা হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর পুরো টিমের জন্য থাকলো অনেক 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 শুভকামনা। তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন Anycapture 91। আর সেই সাথে অবশ্যই বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, কারণ আপনাদের একটি মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করবেন। আল্লাহ হাফেজ।